ওয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। ان الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون وقال الله تعالى اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آل সাইয়িদিনা মাওলানা। দুরূদ পড়লে গুনাহ আছে? না। একবার দুরূদ পাঠ করলে নিম্নে কতবার রহমত বর্ষিত হয়? 10 বার 10টা রহমত নাযিল হয়। কাজী আপনারা যারা পেছনে আছেন, মেহরবানি করে আল্লাহর ওয়াস্তে পেছনের বাবারা ভাইয়েরা সামনের দিকে চলে আসুন। মেহরবানি করে সামনে বসলেও তো বসছেন, পেছনে বসলেও তো বসবেন, একটু সামনের দিকে চলে আসুন। মাহফিলে একটা সৌন্দর্যতা আছে, এই যে ফাঁকা জায়গাগুলা আপনারা পেছনে তাকায় দেখেন বা যারা পেছনে আছেন তারা সামনের দিকে তাকায় দেখেন, কিরকম একটা পরিবেশ দেখা যাচ্ছে। একটু দুরুদের সাথে সাথে আমরা সামনের দিকে আগাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কবরে আইসো বা
হাশরে আল্লাহুম্মা যদি ভালো লাগে থাকে, আপনারা যারা পেছনে আছেন, এটা কোন ধরনের ভালো? আপনারা মেহরবানি করে সামনে চলে আসলে অবশ্যই এর যা আল্লাহ আপনাদেরকে দান করবেন, ঠিক কিনা?
অবশ্যই আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দান করবেন। তো যেহেতু দরবারের মাহফিলে এসেছি, শুরুতে আর একটু জিকির করতে, তো কোন আল্লাহ রাসূলের সাথে দুরূদ পড়লাম, এখন একটু জিকির পড়ব, সবাই রাজি আছেন তো? এই জিকিরের সাথে সাথে এই জিকিরের আওয়াজটা আপনারা একটু বাড়ায় পড়বেন, ঠিক কিনা? তার পরিবেশ, তার পজিশন দেখেই যেন বোঝা যায় যে ওই লোকটা আসলেই গুনাহ মাফের জন্য এসেছে। আর যদি এমন ঘুম দিলেন কেবলার দিকে ফা দিয়া, সুরটাই তো বোঝা যায় দেড় ঘোরার বেশি বাকি না, নাজিল হইতাছে। না, ছোট মানুষের সাথে আমাদের কোনো হিসাব নাই, যারা মুরব্বী বাবারা আছেন, যুবক ভাইয়েরা আছেন, মুরব্বী বাবাদের সাথেও কোনো হিসাব নাই। যুবক ভাইয়েরা যারা আছেন আপনারা প্রস্তুত হন, দিল্লিতে কিন্তু খুব গরম অবস্থা, আপনি প্রস্তুত হন। যদি এই মুহূর্তে বাংলাদেশের উপর এরকম কোন আক্রমণ চলে, যাতে আমরা প্রস্তুত আছি এর মোকাবেলা করার জন্য, এইভাবে রেডি হইয়া একটু সামনের দিকে আসেন। জিকিরের সাথে সাথে যারা পেছনে আছেন সামনে চলে আসবেন, তাহলে আমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজটা যদি একটু বেশি হয়, আমি একটু বেশি সময় আলোচনা করতে পারবো ইনশা আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
সামিউম বাসির নাম তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ জালিল জব্বার নাম তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ 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 ইয়া খালিক নাম তোমার আল্লাহ ও আল্লাহ ইয়া খালিক নাম তোমার আল্লাহ ও ও মাবুদ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ হান্নান মান্নান নাম তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ জালিল জব্বার নাম তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ 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 নাম তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ 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 সামিউম বাসির নাম তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ জালিল জব্বার নাম তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বাদ প্রিয় হাজিরিন অধ্যক্ষার আয়োজিত অধ্যক্ষার আয়োজিত ফিরে কামিল ফিরে কামিলে মুকাম্মেল হযরত শাহ সুফি আলহাজ সৈয়দ আব্দুস সত্তার নকশবন্দি মুজাদ্দিদি ফান্দাউকি রহমতুল্লাহ আলাইহি ও ফিরে কামিল শাহ সুফি আলহাজ হযরতুল আল্লামা আব্দুল কাদির নকশবন্দি মুজাদ্দিদি বাজুকি রহমতুল্লাহ আলাইহির স্মরণে পবিত্র ঈসালে সওয়াব উপলক্ষে 32তম বালুচরের সভার সম্মানিত সভাপতি পীরে কামিল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা সুফি আহমদ সাহেব বর্তমান গদ্দিনিশীন পীর সাহেব কিবলা, আমার পূর্বে যারা বয়ান রেখে গেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বিশিষ্ট লেখক ও গবেষক মুফতি শায়খ সৈয়দ গোলাম কিবরিয়া ধারী সাহেব ইতিপূর্বে আলোচনা করে গেছেন পীরে কামিল আলহাজ শাহ সুফি হযরত মাওলানা কারি আবুল কাসেম নকশবন্দি মুজাদ্দিদি সাহেব হযরত মাওলানা কামালউদ্দিন আনসারী সাহেব হযরত মাওলানা নুরুজ্জামান আল কাদরী সাহেব হযরত মাওলানা আব্দুর রহিম সেলিম সাহেব
সহ উক্ত মাহফিলে যারা এসেছিলেন, বর্তমানে আছেন, আসবেন, আর মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে ততদূর পর্যন্ত অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় পর্দার অন্তরালের পর্দানিশীন মা ও বোনেরা, প্রথমে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সুন্নতে মোস্তফা থেকে আপনাদের সাথে একখানা সুন্নতে মোস্তফা বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবে বোঝা যায় হুজুর আপনি যে দুইবার আলেক দেওয়াইলা জবাব দেওয়াইলা, বুঝুন না রাত কয়টা বাজে? রাত গভীর হয়ে গেছে, এই কারণে আওয়াজও আসতে দিলে ড্যামেজের পথে না। মুসলমানরা সব সময় সক্রিয়, মুসলমানরা সব সময় সক্রিয়, ইমান থেকে আওয়াজ আসতে হবে, যেটার নাম হবে ইমানি আওয়াজ। কি আওয়াজ? ইমানি আওয়াজ। আসুন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে এই আজিমুস শান রহমতময় বরকতময় মাহফিলের সামিয়ানার নিচে এসে তিনি কথাবার্তা বলার শোনার সুযোগ করে দিয়েছেন, সে মহান রব্বুল ইজ্জতের দরবারে অন্তর থেকে কালিমাতু শুকর আদায় করি। জোরে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামতগুলা দান করেছেন এই নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না, পারবেন কেউ নিয়ামতের শুকর আদায় করতে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে সুস্থ হালতে আজকের এই দিনে এই সময়ে আল্লাহ এখানে বসার সুযোগ করে দিয়েছেন, কিন্তু আমরা বুঝতেছি না, কারণ একটা কথা আছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না। আল্লাহ যে কতগুলো নিয়ামত দিয়ে দুনিয়ার হিসাবে কয়েকশো কোটি টাকার সম্পদ আপনার সাথে দিয়ে এখানে বসাইছেন, হিসাবই নেই আমাদের। আমরা অনেকেই বলি যে হুজুর দোয়া করবেন, খুব অভাবে দিন যাইতেছে। আরেকজন এসে বলে হুজুর খুব গরিবি হালতে দিন কাটাইতেছি। আরে ভাই না, এটা তো গরিব না, আপনি সুখেই আছেন। গরিব বললো কি আপনারে? আমি যদি বলি ঠিক আছে আপনার দরিদ্রতা দূর হয়ে যাবে, আপনার যদি একটা চোখ আছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ওখানে যাইয়া যদি বিক্রি করে দেন, অনেক রুগী আছে কিনার মতো, যদি বিক্রি করে দেন আপনার দুটোটা 1 কোটি টাকা দেবে, আপনি বলবেন কি না আমার সোনার গরুই ভালো? হ্যাঁ, 20 লাখ টাকা খরচ কইরা আমি ঘর বানাইমু, বাড়ি করমু, 50 লাখ টাকা চুক্কু বিক্রি কইরা আমি পাইমু, পাওয়ার পরে ঘর বাড়ি করমু, সন্তান আদির জন্য ভালো কিছু করমু, কিন্তু সন্তান আদি কে কোন কালার, বাড়ি কোন কালার করলো, ইট কোন ব্রিক ফিল্ডে লাগাইলো, আমি কি আর দেখি তো না, এর চেয়ে আমার বালুর চরে টিনের গরুই ভালো। তো আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন আমাদেরকে, যে নিয়ামতের শুকর আল্লাহ পবিত্র কোরআনে বলেন, যদি পৃথিবীর মধ্যে হযরতে আদম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত বান্দারা আসবে সবাইকে যদি সমপরিমাণ হায়াত দেওয়া হয়, পৃথিবীর সমস্ত সাগর নদীর পানিগুলারে যদি কালি বানানো হয়, পৃথিবীর যত বৃক্ষরাজি তরুলতা আছে সবকে যদি কলম বানানো হয়, আর বান্দারা যদি মাওলার নিয়ামতের শুকর আদায় করতে থাকে, লিখতে থাকে, লেখার মাধ্যমে যদি প্রকাশ করতে চায়, এই কালি শেষ হয়ে যাবে, তথাপি মাওলার শুকর আদায় করা শেষ হবে না। আর এই নিয়ামত পেয়ে যারা নিয়ামতের শুকর আদায় করে এদেরকে আল্লাহর নিয়ামত বাড়িয়ে দেন। আল্লাহ এই কথা পবিত্র কোরআনের 13 নম্বর পারায় বলেন, بسم الله الرحمن الرحيم الله أكبر لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد
শদীদ আল্লাহু আকবার কে বলছেন আল্লাহ আল্লাহ বলেন যারা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করে এদেরকে নিয়ামত বাড়িয়ে দেন কে আল্লাহ আল্লাহ না উপজেলা চেয়ারম্যান মেয়রে কে বাড়িয়ে দেন আল্লাহ আল্লাহ বাড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা আছে কিনা নাই আল্লাহ বলেন বান্দারে যারা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করবে আমি আল্লাহ তাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব আর যারা আমি মাওলার কাছ থেকে প্রদত্ত নিয়ামত ভোগ করে নিয়ামতের শুকর আদায় করবে না জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি জুরে বলুন নাউযুবিল্লাহ আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ বলেন তাদের জন্য শক্ত আযাব কঠিন আযাব অপেক্ষা করতেছে আমরা আযাব চাই না রহমত চাই রহমত চাইলেই নিয়ামতের শুকর আদায় করা লাগবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন এই নিয়ামত সম্পর্কে যদি আলোচনা করি রাত শেষ হয়ে যাবে কিন্তু নিয়ামত সম্পর্কে আলোচনা শেষ হবে না সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ হুজুর তাইলে দু একটু বলুন অবশ্যই বলবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদম সন্তান বানায়া দুনিয়াতে পাঠাইছেন কি সন্তান বানাইয়া আদম সন্তান বানাইয়া দুনিয়ার মধ্যে আমার আল্লাহ আমাদেরকে পাঠাইলেন এই কারণে আমাদের নাম হয়ে গেল আশরাফুল মাখলুকাত সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইয়া আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইলেন ও মালিক আপনি তো চাইলে আমাদেরকে জঙ্গলের একটা পশু বানাইতে পারতেন হিংস্র জানোয়ার বানাইতে পারতেন না 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 সমুদ্রের মাছ থেকে নিয়ে বনের পিপীলিকা পর্যন্ত ওই সমস্ত কোন মাখলুক না বানাইয়া ওই সমস্ত কোন প্রাণী আমাদেরকে না বানাইয়া যে মানুষ বানাইলেন কোনদিন তো অ্যাপ্লিকেশন করি নাই আবেদন করি নাই ও মালিক আমাদেরকে যেহেতু মহব্বত করে সৃষ্টি করলেন অবশ্যই কারণ আছে কিনা নাই কারণ আছে এটা পরে বলবো তো প্রথমে একটু শুকর আদায় করে নিই আল্লাহ যেহেতু আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইলেন 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত বইলা ঘোষণা দিলেন এই কারণে আবারও জোরে একটু বলি আলহামদুলিল্লাহ খুশি না বেজার খুশি আমার আল্লাহ জানায় দেন ও বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে মানুষ বানাইলাম আশরাফুল মাখলুকাত মানে সৃষ্টি করলাম রে বান্দা তোমরা যদি দুনিয়ার বুকে যাইয়া আমি আল্লাহর গোলামি করো রে বাকি 17,999টা মাখলুক তোমাদের গোলামি করবে তবে শর্ত হইল তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি হইয়া গোলামি করতে হবে একমাত্র আমি আল্লাহ এরপরে দুনিয়ার মধ্যে এসে দেখি এমন এক নবীর উম্মত হইলাম এমন এক নবীর উম্মত হইলাম যিনি হলেন নবীদেরও নবী নবীল আম্বিয়া জুড়ে বলুন সুবহানাল্লাহ নবী তুমি নবীউল আম্বিয়া তোমার জন্য বানাইছে গো সারাটা দুনিয়া গণবী ও মায়ার নবী তুমি নবীউল আম্বিয়া জাহান্নামের গেইটে নবী তাকিবেন দাঁড়াইয়া গণবী তাকিবেন দাঁড়াইয়া সারাটা দুনিয়া গণবী নবী তুমি নবীউল আম্বিয়া জুড়ে বলুন মারহাবা আমার আল্লাহ এমন এক নবীর উম্মত বানাইলেন
যিনি নবীদের নবী জুড়ে বলুন সুবহানাল্লাহ, যেই সেই নবী না, এই নবীর কারণে আদমের দাম বেড়েছে, ওই নবীর কারণে ঈসা আলাইহিস সালামের দাম বেড়েছে, ওই নবীর কারণে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণের দাম বেড়েছে। কারণ হইল আমার আল্লাহ আমার নবীর নূরে মুহাম্মদকে দুনিয়ার মধ্যে প্রেরণ করতে যাইয়া যাদেরকে ব্যবহার করেছেন, যাদের মাধ্যমে এই নূরে মুহাম্মদকে দুনিয়াতে পাঠাইছেন, সকলেরই দাম আল্লাহর দরবারে বেড়ে গেছে দুনিয়া আখেরাতে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তো ডাইরেক্ট আসমান থেকে পড়েন নাই, নবীর নূরে মুহাম্মদি কানা, প্রথমে আদমের কপালে, শিশের কপালে, এইভাবে ধারাবাহিক ভাবে দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ। জনাবে হযরতে আদমকে বেটে শীষ, শীষকে বেটে ইয়ানুস, ইয়ানুসকে বেটে কেরান, কেরানকে বেটে মালহালিল, মালহালিলকে বেটে ইয়ারদ, ইয়ারদকে বেটে মুতাফাশ্বিক, মুতাফাশ্বিককে বেটে লামাক নেকনাম, লামাক নেকনামকে বেটে নুনুকে বেটে সামসামকে বেটে জুলহাব, জুলহাবকে বেটে সালে, সালেকে বেটে আবির, আবিরকে বেটে তাতা, তাতাকে বেটে রাবা, রাবাকে বেটে সারুজ, সারুজকে বেটে নাহুর, নাহুরকে বেটে তারেক, তারেককে বেটে ইব্রাহিম খালিলুল্লাহ, ইব্রাহিম খালিলুল্লাহকে বেটে ইসমাইল জাবেউল্লাহ, ইসমাইল জাবেউল্লাহকে বেটে কেদার, কেদারকে বেটে আবহাম, আবহামকে বেটে হামল, হামলকে বেটে সাবেদ, সাবেদকে বেটে সুলাইমান, সুলাইমানকে বেটে লাইসা, লাইসাকে বেটে লিয়াদা, লিয়াদাকে বেটে উদুদকে বেটে আফুয়া, আফুয়াকে বেটে আদনান, আদনানকে বেটে মাহাদ, মাহাদকে বেটে নেজার, নেজারকে বেটে মুজার, মুজারকে বেটে ইলিয়াস, ইলিয়াসকে বেটে মুদ্রিকা, মুদ্রিকাকে বেটে খুজাইমা, খুজাইমাকে বেটে কিনানা, কিনানাকে বেটে নাজার, নাজারকে বেটে মালিক, মালিককে বেটে ফিওর, ফিওরকে বেটে গালিব, গালিবকে বেটে লুই, লুইকে বেটে কাপ, কাপকে বেটে মুর্রা, মুর্রাকে বেটে কুসাই, কুসাইকে বেটে আব্দ মান্নাব, আব্দ মান্নাবকে বেটে হাশেম, হাশেমকে বেটে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবকে বেটে আবদুল্লাহ, আবদুল্লাহকে বেটে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হইলাম যিনি আমরা দুনিয়া আসার পর্যন্ত আমি নবী জান্নাতের মধ্যে কদম রাখবো না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই নবীকে যদি একবার স্বপ্নে হলেও যদি জীবনে একবার দেখতে পারেন, আপনার আমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু নিয়ামতের কথাই কিন্তু বলতেছি, নবী পেয়েছি মানে সবচেয়ে বড় নিয়ামত পেয়েছি। অনেকে বলে আল্লাহ আখেরি জামানায় এসেছি, দুনিয়ার হালচাল ভালো না, এই যুগে কেন আসলাম? অনেকে বলে না দুঃখে, যখন দেখে বাবার কবরের পাশ দিয়ে ছেলে গান বাজায় যায় তখন এগুলো বলে না? বলে, কিন্তু না আসলে একবার ভাবে না যে এই যুগে আসার কারণেই তো তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছো। এই যুগে আসার কারণেই শ্রেষ্ঠ নবী উম্মত হয়েছো। যেই নবীকে একবার যদি জীবনে দেখতে পারো, স্বপ্নে যদি একবার দেখতে পারো, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে যে দেখেছে, আপনাকে যে দেখেছে, দুজক হারাম তার হয়েছে, দুজক হারাম তার গোলামের, হো না যাবে নিদার হাবিবি ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ। জুড়ে বলুন নবীর দিদার আমরা চাই কি চাই না? কেমন ভাগ্যবান আমরা, এমন নবীর উম্মত হইলাম জিনাকে এক নজর দেখতে পারলেই জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মরণের সময় যদি এক নজর দেখতে পারো, মরণের এই কঠিন মুসিবতের কালে নবীর চেহারা দেখা দেখা, কালেমা জবান দিয়ে পয়রা পয়রা, হাসতে হাসতে তোমার জানটা বের হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবী দেখার আনন্দে মুখ থেকে হাসি বের হইতে থাকবে, আর একদিকে রোহটা কবজ কোন দিকে হয়ে যাবে টেরই পাবেন না। এরপরে দেখুন আরো কত নিয়ামত আল্লাহ দিলেন, বলবো কি? এমন এক কোরআন দিলেন, এই মুসলমানেরা
এই মানুষেরা কোন পথে কোন ভাবে কখন কিভাবে জীবন যাপন করবে, কোন পথে কখন কিভাবে পরিচালিত হবে, এই সংবিধান দিয়া এই রুল গুলা জারি করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আমাদের উপর আমাদের নবীর উপর নাজিল করলেন আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। এমন এক কোরআন দিলেন, এমন এক কিতাব দিলেন, যে কিতাব কানা আসমানি 104 খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব। দেখছেন আমাদের ভাগ্য কত ভালো, শুধু শ্রেষ্ঠ রূপে শ্রেষ্ঠ, জাতিও শ্রেষ্ঠ, নবীও শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ, কিতাবও শ্রেষ্ঠ। এতে আর বোঝার বাকি থাকে না আমরা শ্রেষ্ঠ না নিকৃষ্ট, শ্রেষ্ঠ। এই কারণে আমার খুব প্রিয় একজন কবি, আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এই যে আমি বললাম আশরাফুল মখলুকাতের কথা, আমরা যে আশরাফুল মখলুকাত হয়েছে এই কথাটা, আর শ্রেষ্ঠ নবী যে পেয়েছে এই কথাটা, শ্রেষ্ঠ কিতাব যে পেয়েছে এই কথাটা, উনি মাত্র দুই লাইনে ঢুকাইয়া দিছে, সুবহানাল্লাহ। ওনার তো মেধার কোনো তুলনাই চলে না আমাদের সাথে। তুই আমার প্রিয় কবি নজরুল ইসলাম বলেন, এই সুন্দর পুর সুন্দর পল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি, বলবো কি খোদা আমার সাথে সাথে বলুন না, তোমার মেহেরবানি, এই সুন্দর পুর সুন্দর পল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি, তোমার হুকুম তোর অক্ষরী আমি প্রতি পায়, মানে প্রতি কদমে কদমে আমরা আল্লাহর হুকুম তরক করি কিনা, এই কথাটাই কবি নজরুল বলেন, তোমার হুকুম তোর অক্ষরী আমি প্রতি পায়, তবু আলো দি বাতাস দি বাঁচাওই বান্দায়, আল্লাহু আকবার বলেন, শ্রেষ্ঠ নবী দিলি মুরে তরিয়ে নিতে রোজ হাসুরে, শ্রেষ্ঠ নবী দিলি মুরে তরিয়ে নিতে রোজ হাসুরে, পথে না বলি তাই তো দিলে, পথে না বলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি, এই সুন্দর পল সুন্দর পল মিঠা নদীর পানি খোদা, মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি, জোরে বলুন মারহাবা। আলোচনা চলবে না শেষ করে দিব, চলবে তো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিলেন, আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইলেন, কোনদিন আল্লাহর কাছে আমরা অ্যাপ্লিকেশন করি নাই, আবেদন করি নাই, করছি না, দুনিয়ার মধ্যে এসে দেখি রে এমন নবীর উম্মত হইলাম যিনি নবীদের নবী, নবীর আম্বিয়া, জুড়ে বলুন সুবহানাল্লাহ, জীবন চলার পথে স্বরূপ সংবিধান স্বরূপ আল্লাহ এমন একটা কিতাব দান করলেন, এমন একটা রুল দিলেন, এমন একটা সংবিধান দিলেন, যার নাম হলো মহাগ্রন্থ আল কুরআন, আসমানি 104 খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এত নিয়ামত আমাদেরকে দিলেন, আরেকবার মহব্বতের সুরে অন্তর থেকে সমস্ত রিয়া বাদ দিয়ে জুড়ে সুরে আবার বলি না আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে, এবার যদি আল্লাহকে প্রশ্ন করি, ও মালিক এত নিয়ামত আমাদেরকে দিলেন, অবশ্যই তো এর পেছনে আপনার একটা উদ্দেশ্য আছে, আমরা যারাই যা কিছু দুনিয়ার মধ্যে দেই
অবশ্যই এর পেছনে একটা উদ্দেশ্য থাকে কিনা? প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে। এখানে পানি রাখছেন, এটার উদ্দেশ্য হইল যদি স্টেজে থাকা লোকজনের কোনো পিপাসা লাগে, হুজুরের যদি হঠাৎ গলা শুকায়া যায়, একটান মাইরা দিবা। এরপরে একদিকে আপনার এখান থেকে সামনে অনেকেই মোবাইল দিয়ে রেকর্ড করতেছেন, কারণ হইল হুজুর আর পাই কি না পাই, ঘুমের কারণে যদি হয়তো ওয়াজটা ভালো করে বুঝতে না পারি, আগামীকালকে দিন একবার শুনবো না। প্রত্যেকটা জিনিসের এক একটা উদ্দেশ্য থাকে। আল্লাহরে যদি বলি ও মালিক, অবশ্যই তো আপনার জানি বনের পিপীলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত কোনো প্রাণীকেই আপনি অকারণে সৃষ্টি করেন নাই, তাহলে আমাদেরকে কেন আশরাফুল মাখলুকাত বানাইয়া শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া এত মর্যাদা দিয়া কেন দুনিয়ার মধ্যে পাঠাইলেন রে আল্লাহ? আমরা অবশ্যই কারণ জানতে চাই। আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দারে আমি জানি তোরা এই প্রশ্ন করবে, আমি জানি, আল্লাহ জানেন কি জানেন না, আমি জানি এই প্রশ্নটা তোরা একদিন করবে, তোদের মনে এই প্রশ্নটা জাগবে, আমি আল্লাহ এই প্রশ্নের জবাবটার বান্দা পবিত্র কোরআনের সূরাতুল জারিয়াতের 56 নং আয়াতের মধ্যে আমি আল্লাহ এই জবাবটা দিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, ওয়ামা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাদেরকে কেন সৃষ্টি করেছি এই জবাবটা কোরআনে দিয়ে দিয়েছি। সৃষ্টি করার কারণ হলো একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বান্দা, দুনিয়ার মধ্যে অল্প হায়াত দিয়ে তোমাদেরকে পাঠাইলাম, দুনিয়ার মধ্যে যাইয়া তুমি যাই করবা, মনে মনে ভাইব না যে মনে হয় কেউ দেখে না। এ বান্দা, যত কাম করো, যত কুকাম করো, যত অন্যায়ের কাজ করো, আমি আল্লাহ তোমাদের সঙ্গে সিকিউরিটি ফোর্স দিয়ে দিয়েছি, হয়তো তোমরা জানো না, তোমরা জানো না, যেই পথে চলো ভালো রাস্তায় চলো আর মন্দ রাস্তায় চলো লিপিবদ্ধ করা, কিন্তু সঙ্গে সঙ্গে রিপোর্ট লেখা হইতেছে। হুজুর এই রিপোর্ট যে লেখা হয় আপনি কোথায় পাইলেন? আমি পাই না, আমি পাইছি, আমার কথা নয় এটা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 30 নম্বর পারায় বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা তোমাদের সঙ্গে আমি দেয়া দিয়েছি, ভালোই করো আর মন্দই করো রে বান্দা, করতে দেরি হয় আমার রহমতের ফেরেশতারা লিখতে একটা সেকেন্ডও দেরি করে না। আমার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ যে আমাদেরকে আবাদতির জন্য পাঠাইলেন, যায়াত তেলাওয়াত করেছিলাম, ওমা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তোমাদেরকে এই আয়াতের মর্মার্থটা বলছি, আল্লাহ যে আমাদেরকে ইবাদতের জন্য পাঠাইলেন, এবার ইবাদতটা কতটুকু চলে হিসাব করে দেখছেন? ইবাদতটা কতটুকু চলে? চলে নিও, চলে ফজরের সময় চলে, নাকে দি চলে, ফজরের সময় এই ইবাদতটা কোন দিকে চলে? নাকের ফুলি দি চলে। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য পাঠাইলেন, কিন্তু ইবাদত তো করলাম ওই না, যদি আমরা গুনাহের কাছ থেকে বিরত থাকতে পারতাম, গুনার কাজ ছেড়ে যদি চলতে পারতাম, গুনার কাছ থেকে যদি দূরে থাকতে পারতাম, নেকের কাজ করো আর না করো, গুনার কাছ থেকে যদি বিরত থাকতে পারো, তোমার জন্যই জান্নাত, সুবহানাল্লাহ। কিন্তু নেকের কাজ তো করলাম ওই না, পরিবর্তে আরো গুনার কাজ করলাম, গুনার কাজও যে করি বিভিন্ন পজিশনে করি, বিভিন্ন
পজিশনে করি, বিভিন্ন সিস্টেমে করি। এখন তো আরো আধুনিক সমাজ, ডিজিটাল দেশ, এখন গুনার নামও পরিবর্তন করে ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন না, গুনা যে করে, সন্তান যদি গুনা করে মা বাবা এখন আর ধরা। এটা দেখেন কি কোরআন আমরা পাইছি, এমন কোন বিষয় নাই কোরআনে যে নাই। তবে এদের কাছে আসলে হেদায়েতের রাস্তা পাওয়া যায়, হেদায়েতের রাস্তা পাওয়া যায়। কিন্তু হেদায়েতের মালিক হইলেন একমাত্র আমার আল্লাহ। যেখানে ছিলাম হুজুর, আপনি তো বললেন গুনার নাম নাকি পাল্টাইছে, কেমনে পাল্টাইছে বলবো কি কইতাম, বুঝেন নি আমার ভাষা? বুঝলেন না? এখন ওই অরিজিনাল ভাষা ছাড়ছি না, সোনার গটের ভাষা ছাড়লেন না, উচ্চতা যাওয়া দরকার। হুজুর গুনার নাম কেমনে পরিবর্তন করছে একটু বলেন, শোনেন তাহলে। এক সময় গ্রামে গঞ্জে মানুষ জুয়া খেলতো, কি খেলতো? জুয়া খেলতো। এইদিকে মনে হয় ছিল না, গরু ডিকরা তুইয়া বেচিলেই তো, বউরে বিয়ার সময় যে শাড়ি দিছিল আলমারির ভিতর থেকে, হঠাৎ করে দেখা যায় হস্ত নষ্ট হইয়া কই থেকে আসছে, এমন পরিবেশ ছিল কিনা, জুয়ার আসরে বসত কিনা। হঠাৎ করে দেখা যায় বালুরচর প্রাইমারি স্কুলের নিচে ধরলাম আর কি, হ্যাঁ বালুরচর প্রাইমারি স্কুলের নিচে আমার দেশের মানুষ জানতো জুয়া বইলা, কি বইলা। এখন জুয়ার নাম পরিবর্তন কইরা নাস্তিক মুরতাদের বাচ্চারা, বিধর্মী বেদিনের বাচ্চারা এই জুয়ার নামটা পরিবর্তন কইরা এখন দিছে ক্যাসিনো। কিতানো ক্যাসিনো, চিন্তা করছেন কোরআন নাম পরিবর্তন করছে কিনা? এখন যদি আমার গ্রামের মুরব্বী বাবারে এসে একজন বলে, ও চাচা কিতারে আপনার ছেলেরে পাওয়া গেছে ক্যাসিনোতে, উনি ভাববে মনে হয় ক্যাসিনো মনে হয় কোনো শপিং তেল কোম্পানির নাম, কিন্তু জুয়া উনি তো জানে না। সব জায়গা একটা প্রচলন ছিল সুদের ব্যবসা, এখন মনে হয় নাই। কিসের ব্যবসা? হাজারো এক মন দান আছিল কিনা, 10,000-15,000 নাই? কিছু বাস্তবমুখী ওয়াজ করা দরকার আছে কিনা নাই? বলবো কি ওয়াজ চলবে? ও হুজুর আপনার কথার তালে তো বুঝা যায় মনে হয় এখন সুদের নামও পাল্টাইছে। হ্যাঁ সুদের নামও পাল্টাইছে, আগে যে 10,000-15,000 দিত, 5,000 ছিল সুদ, কি সুদ। এখন আর সুদ বলে না, এখন দেশ ডিজিটাল হইতেছে, নাম পরিবর্তন কইরা এখন এটার নাম দিছে ইন্টারেস্ট। কি তার টেস্ট? ইন্টারেস্ট। চিন্তা করছেন কি দিছে? ইন্টারেস্ট। ব্যাংকে যান, আর সমাজের এই যে কিছু ধনী লোক আছে দেখবেন এক্সট্রা এগুলার কাজ হইলো সুদের উপরে টাকা দেওয়া। আপনি অসুস্থ হইছেন,
আপনার বাড়িতে যে কুকুর শুনলাম তুমি অসুখ আসছিলাম দেখার জন্য, তো ভালোই তো করছো, টাকা টোকা লাগলে কইও দিও নে, দিয়া দিল 10,000। সত্র মাস আসার সময় খবর দেওয়া শুরু কইরা দেয় তোর বাপ রে কইছ রে, টাকা দেন ছিল মনে আসেনি, বৈশাখ মাসও যেন দিলাই কিতা বুঝায়, যখন টান টান কাটবো পরিশোধ যেন করিলাই। তো এই সুদের নামে কোন পরিবর্তন কইরা দিছে, ইন্টারেস্ট, কি টেস্ট, ইন্টারেস্ট, বলুন তো গুনার নাম পরিবর্তন হইছে কি হইছে না? এই কারণেই আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন গজবের নামও পরিবর্তন কইরা কইরা পাঠায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এখন গজবের নাম আগের মতো আর টাটা বিজলি নয়, এখন নাম হইলো আয়েলা, শায়েলা, লায়েলা, নার্গিস, বিলকিস, টর্নেডো। এরপরে কয়েকদিন আগে একটা স্ত্রীর নাম কি, করুণা, দেখছেন? এইভাবে আল্লাহ বলেন বান্দারে তোমরা যখন গুনার নাম পরিবর্তন কইরা 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 গুনার কাজ চালাইতে থাকবা, আমি আল্লাহ তোমাদের উপর গজবের নাম পরিবর্তন কইরা কইরা পাড়াম। চলছে নি কারবা? হ্যাঁ, এতক্ষণ বললেন ওয়াজ ভালোই চলতেছে, এখন জানকু তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিলেন, নিয়ামত দেওয়ার পরে বললেন ইবাদত করো কার, আল্লাহর। ইবাদতের পরিবর্তে এখন গুনার কাজেই বেশি চলতেছে, ঠিক না বেটি? ঠিক। এবার আসুন মূল আলোচনায় চলে যাই, পরবর্তী মেহমানরা তো আসতে হবে, মূল আলোচনায় চলে যাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, উক্ত আয়াতে কারিমা হলো পবিত্র কোরআনের 17 নম্বর পারায় সূরাতুল আম্বিয়ার 35 নং আয়াত জুড়ে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত, আল্লাহ পবিত্র কোরআনের 17 নম্বর পারায় সূরাতুল আম্বিয়ার 35 নং আয়াতের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, ও দুনিয়ার প্রাণীরা যাদেরকে আমি আল্লাহ প্রাণ দিয়েছি, আত্মা দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ রূহ দান করেছি, ভালো করে শুনে নাও, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, যাদেরকে আমি আল্লাহ প্রাণ দিয়েছি সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কে বলছেন? আল্লাহ। আল্লাহ বান্দারা রে যাই করো একটা জিনিস কিন্তু মনে রাখবা, তোমাকে মরতে হবে, তোমাকে যতই ভালো কাজ করো আর মন্দ কাজ করো রে বান্দা, যতই আকাম কুকাম করো মনে রাখবে তোমাকে একদিনের হিসাব দিতে হবে, মরণের পেয়ালা পান করতে হবে। এবার যদি আমরা বলি অমালিক, সবাই যেহেতু একদিন চলেই যাবো রে আল্লাহ, তাহলে এই দুনিয়ার মধ্যে আমাদেরকে অল্প হায়াত দিয়ে কেন পাঠাইলেন? 50 বছরের হায়াত দিয়া, 40 বছরের হায়াত দিয়া, 30 বছরের হায়াত দিয়া, সর্বোচ্চ 100-150 বছরের হায়াত দিয়া কেন পাঠাইলেন? আমার আল্লাহ ডাক দিয়া বলেন কেন পাঠাইলাম রে বান্দা, দুনিয়ার মধ্যে তোমাদেরকে কেন পাঠাইলাম জেনে নাও। আমার আল্লাহ আয়াতের পরের অংশে ডাক দিয়া বলেন ওয়ানা বেলুকুম বিশ্বারি ওয়াল খাইরি ফিতনা, ও আমার বান্দারা আমি তোমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, এই দুনিয়া নামক পরীক্ষার হলের মধ্যে যে পরীক্ষা দিবে এই পরীক্ষার বিষয় হলো বিশ্বারি ওয়াল খাইরি ফিতনা, ভালো এবং মন্দ, ভালো এবং মন্দ এই দুইটা বিষয়ের উপর পরীক্ষা দিবে রে বান্দা। ও বান্দা এই পরীক্ষার মধ্যে যদি তুমি ভালো আনসার করতে পারো তোমার ঠিকানা হবে জান্নাত, আর খারাপ যদি তোমার রেজাল্টটা যদি খারাপ হয় তোমার ঠিকানা হবে চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। কোথায় হবে? জাহান্নাম। এবার আমরা যদি বলি আল্লাহ দুনিয়া নামক পরীক্ষা হলে ভালো এবং মন্দ দুইটা বিষয়ের উপরে যে আমরা পরীক্ষা দেব, এই পরীক্ষার ফলাফল আপনি কখন দিবেন? আল্লাহ বলেন বান্দারে এই পরীক্ষার ফলাফলটা দেব ওয়াইলাইনা তুরজাউন, যখন তোমরা আমার কাছে পুনরায় ফিরে আসবে।
আল্লাহর কাছে পুনরায় ফিরে যাওয়া লাগবে কি লাগবে না? যখন তোমরা পুনরায় আমি আল্লাহর কাছে ফিরে আসবে, আমি আল্লাহ তোমাদের যার যার হাতের মধ্যে তোমাদের নিজ নিজ আমলনামা পৌঁছায় দেব। এই যে মরণের কথাগুলো আল্লাহ কোরআনে বারবার বলছেন, এটা তো একটা আয়াত পাঠ করলাম যে কুল নাফসিন যায়কাতুল মাউত। এছাড়াও আল্লাহ কোরআনে আরো বহু জায়গায় মরণের কথা বলেছেন, শুধু এখানেই শেষ নয়, আর অনেক জায়গায় বলেছেন। বলবো বসবেননি কিছু সময়? রাত্র প্রায় 1:30 বাজতে, এখানে অনুমতি চাওয়া লাগে। আমার আমার রাইকে যদি আবার আপনারা ওইটা চলে যান, চলবো তো মরণের কথা আল্লাহ শুধু এখানে নয়, পবিত্র কোরআনের 5 নম্বর পারায় 7 নম্বর সূরা সূরাতুন নিসার, সূরাতুন নিসার 78 আয়াতের মধ্যে আল্লাহ আরেকবার বলেন, আইনামা তাকুনু ইউদিরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা। আমার আল্লাহ বলি, ও বান্দারা ভালো করে শুনে নাও, এই দুনিয়ার মধ্যে তুমি যত বড় প্রাচীরের মধ্যেই থাকো, যত বড় শক্তিশালী অট্টালিকার মধ্যে থাকো, যেখানে দুনিয়ার কোনো বাতাস পর্যন্ত পৌঁছতে পারে না, ওইখানেও তুমি তুমি যদি থাকো, ওই জায়গার মধ্যেও যদি তুমি মালাকুল মউতের বয়ে যায় যদি ওই জায়গার মধ্যে তুমি অবস্থান করো, বান্দারে মালাকুল মউত আজরাইলকে আমি আল্লাহ এমন পাওয়ার দিয়েছি, এমন শক্তি দিয়েছি, যেখানে দুনিয়ার কোন বিন্দু পরিমাণ পানি বিন্দু পরিমাণ বাতাসও ঢুকতে পারে না, ওই জায়গার মধ্যে আমি আল্লাহর এই ফেরেশতা, আমি আল্লাহর নির্দিষ্ট ফেরেশতা মালাকুল মউত আজরাইল সেখানেও যাইয়া পৌঁছতে সম্ভব। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ আরেক জায়গায় বলেন পবিত্র কোরআনের 28 নম্বর পারা সূরাতুল জুমার 8 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কয় নং আয়াত? পারা নম্বর কত? 28। কোন সূরা? সূরাতুল জুমার আয়াত নম্বর কত? 8। 8 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, قل إن الموت الذي تفرون تفرون منه ملاقيكم تفرون منه فإنه ملاقيكم ثم تردون আল্লাহ বলে, ও বান্দারা যেই মরণের হাত থেকে তোমরা পলায়নের চেষ্টা করো, যেই মরণের হাত থেকে বাঁচার জন্য তোমরা চেষ্টা করো, দম যায় যায় অবস্থা, তারপরেও সন্তানাদি নিয়ে আইসিউতে ঢুকায়, একদিকে অবস্থা শেষ, হাত পা নাড়া ছাড়া বন্ধ, তারপরে সন্তান আদি বিবি বাচ্চারা নিয়ে কই ঢুকায়? আইসিউতে ঢুকায়। কিন্তু আল্লাহ বলেন, না না না, যখন তোমার মরণের সময় গনিয়ে আসবে, আইসিউ মাইসিউতে ঢুকাইলে আর চলবে না রে বান্দা, মালাকুল মউত আজরাইল তোমার সঙ্গে আইসিউর গ্লাসের ভিতরে যাইয়াও মোলাকাত করবে। এমন কোরআন আমরা পেয়েছি বাবা জিয়ারে, এই কোরআনের মধ্যে আল্লাহ এমন কোন বিষয় নাই পরিষ্কার করে বলেন নাই, সবকিছুই বইলা দিছেন। মরণের পূর্বে যে সখরাত হয় তাই কি হয় না, এই সখরাতের কথাটাও আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলবো কি? আল্লাহ পবিত্র কোরআনের 26 নম্বর পারায় সূরাতুল কাফের 19 নম্বর আয়াতে বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক ذَلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِيدُ আল্লাহ বলেন, মৃত্যুর পূর্বে যে তোমাদের একটা সখরাত হবে, মরণ যন্ত্রণা যে হবে, এইটাও মহাসত্য। কোরআনে মরণের কথাও আছে, সখরাতের কথাও আছে। এবার যদি আল্লাহর প্রশ্ন করি, ও মালিক, কোরআনের মধ্যে এতবার আপনি মরণের কথা বললেন, কারণ কি একবার বললেই তো হয়?
আমরা তো আপনার কথা বিশ্বাস করি রে মাওলা, তারপরেও কেন আপনি এতবার বললেন, সতর্ক করে দিলেন? আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে কেন এতবার বললাম? কারণ হইল এই মরণের কথা যার মধ্যে স্মরণ থাকবে, যার মধ্যে মরণের ভয় থাকবে, কবরে যাওয়ার ভয় থাকবে, পরকালে জবাব দিয়ে তার ভয় থাকবে, ওই লোকটা কোনদিন দুনিয়ার মধ্যে অন্যায় ভাবে কোনো পাপ কাজে জড়াইতে পারে না। যেই লোকটা অন্তর দিয়ে বিশ্বাস করে আমি যখন তখন মারা যাইতে পারি, এই বিশ্বাসটা যার অন্তরে আছে ওই লোকটা গুনার কাজ করতে পারে না, অন্যের আইল কাটতে পারে না, নিজের ক্ষেতের সঙ্গে মিলাইতে পারে না, ওজনে কম দিতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, অন্যায় ভাবে জোর দখল করে না, ভাইয়ের সম্পদ বোনের সম্পদ নিজের নামে রেকর্ড করতে পারে না, কাগজ করতে পারে না, ওই লোকটা যদি একবার কবরের পাশ দিয়া যাইয়া দেখতো। হযরত আলী বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমাদের অন্তরে যখন দুনিয়ার লোভ চলে আসবে, তোমাদের অন্তরে যখন অহংকার চলে আসবে, তোমাদের অন্তরে যখন হিংসা চলে আসবে রে, ওই সময় তোমরা কবরের পাশ দিয়ে বিচরণ করবে, কবরের পাশ দিয়ে যদি হাঁটো দেখতে পারবে তোমার চেয়ে কত প্রভাবশালী, তোমার চেয়ে কত প্রতাপশালী, তোমার চেয়ে কত সম্পদশালী, তোমার চেয়ে কত শক্তিশালী অন্ধকার কবরের মধ্যে পড়ে আছে। মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, কত সবে কদর সবে বরাত যায়, একটা সন্তান যাইয়া ওই শক্তিশালীর কবর জিয়ারত করে না। এই কারণে আল্লাহ বলেন, যার অন্তরের মধ্যে মরণের ভয় আছে ওই লোকটা কোনোদিন খারাপ কাজ করতে পারে না, অন্যের হক নষ্ট করতে পারে না, অন্যায় ভাবে কারো ধন সম্পদ লুট করতে পারে না। এই কারণেই আমি আল্লাহ বান্দারা যাতে গুনার কাছ থেকে বিরত থাকতে পারে, পাপের কাছ থেকে যেন বেঁচে থাকতে পারে, এই কারণে আমি আল্লাহ বারবার পবিত্র কোরআনের মধ্যে মরণের কথা উল্লেখ করেছি। মরণের পরে যাদের অন্তরে আছে এদের পজিশনটা কতটুকু, এদের মর্যাদা কতটুকু, আর এরা দুনিয়ার গুনাহের কাছ থেকে কতটুকু বেঁচে থাকতে পারে, একটা ঘটনা বলবো কি? বলবো? তার আগে একটু জিকির করেন, ঘুমটা একটু যাক। হ্যাঁ, যারা যারা পরিবে চৌধুরী, জুড়ে জুড়ে এই দিক থেকে আওয়াজ আসতেছে না, কারণ কি আপনার ঘুমায় বলুন? শেষ করিব সাদের জীব, ও
মোহন মন হরে মাশাল্লাহ আল্লাহ 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 হঠাৎ গিদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিব সাদের জীব ওহন মন হরে মাশাল্লাহ তুই মরিলে সঙ্গের সাথে তুই মরিলে সঙ্গের সাথে পাইবি না এক জহন পাগল মোহন একেবারে বাবলে না রে তোর হইব রে মোহর অন মাশাল্লাহ আল্লাহ 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 বন্ধু বান্ধব আছে যত জানা যাই যাই বেশত আদর গোহরে কেউ তো যাবে না মন ঘুরে মাশাল্লাহ আল্লাহ 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 মন রে বন্ধু বান্ধব আছে যত জানা যাই যাই বেশত আদর গোহরে কেউ তো যাবে না মন ঘুরে মাশাল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথে ওই কবরে সঙ্গের সাথে নবীন রে দহন পাগল মোহন একেবারে বাবলে রে তোর ওই বরে মোহর অন মাশাল্লাহ আল্লাহ পাগল মোহন একবার বাবলি না রে তোর হইব রে মোহর অন মাশাল্লাহ আল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم الله জিকির করতে ভালো লাগে না হ্যাঁ তাহলে যারা ঘুমাইবার ঘুমাইছেন যারা সজাগ আছেন আর একটু সামনে চলে আসুন নয়তো আপনারেরও ফায়দা লাগিব আর একটু সামনে চলে আসুন একটু সামনে চলে আসুন আমি আমার আলোচনায় চলে যাই আমার ওই যে বাবাজি ওই যে নাক মুখ যে মুছতেছেন ওই বাবাজি রে বলেন ওইখানে আসতে উনি আজকে আমার ওয়াজের প্রধান আকর্ষণ ওনারে সামনে নিয়ে আসেন আসুন যে এই ঘটনাতে ছিলাম মরণের বয়স সম্পর্কে একটা ঘটনা বলতেছিলাম মনে আসেনি আপনাদের মনে আসেনি মরণের বয়স সম্পর্কে চমৎকার একটা ঘটনা একটা কিতাবের মধ্যে আসছে বলবো শুনতে রাজি আছেন তো কে কে রাজি আছেন হাতটা তুলে দেখান এটা তাকবীর দেন আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আল্লাহর দরবার শরীয়ত জিন্দাবাদ হাত নামান এক আল্লাহর ওলি একটা তুতা পাখি পুষতেন কি পাখি একটা তুতা পাখি পুষতেন মানে পালতেন
এই তুতা পাখিটা আল্লাহর ওলির দরবারে প্রায় 20 বছরের মতো ছিল। ওখানে তাই কাছে কথা বলা শিখেছে। কি শিখেছে? কথা বলা শিখেছে। কথা বলা শিখার পরে ওই আল্লাহর ওলি যখন জিকির করতেন, ওই তুতা পাখিটাও আল্লাহর ওলির সঙ্গে জিকির করত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীর ইশারা যখন দুরুদ পড়তেন, ওই তুতা পাখিটাও দুরুদ পড়ত। সুবহানাল্লাহ। উনি যখন নামাজ আদায় করতেন, ওই তুতা পাখিটাও ওনার মতো নামাজ পড়ার জন্য ইশারা ইঙ্গিত করত, ধরেন নামাজই পড়ত। সুবহানাল্লাহ। মানে উনি যা করতেন সেও তা করত। এই পাখিটা 20 বছর যাবত আল্লাহর ওলির সঙ্গে মাওলার জিকির আজকার করেছে, গুণগান গেয়েছে। হঠাৎ একদিন আল্লাহর ওলি উনার খানকা থেকে পাশের রুমে গেলেন। আয়েশা দেখেন উনার পাখিটার একটা বিড়াল তাবা দিয়া ধরে ফেলেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই পাখিটা যখন ধরলো, বিড়াল তাবা দিয়া ধরেছে গর্দনের মধ্যে, গর্দানের মধ্যে যখন ধরেছে, বলুন তো বিড়ালে ধরলে কি দের দাওয়াত দিব? মানে এখন এই পাখিটা দুনিয়া থেকে বিদায়ের পালা। কিসের পালা? দুনিয়া থেকে বিদায়ের পালা। এই পাখিটারে যখন বিড়াল তাবা দিয়া ধরলো গর্দানের মধ্যে, এই মরণের সময় বিড়ালের থাবা সইতে না পেরে পাখিটা ক্যাক 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 করে দুনিয়া থেকে বিদায় নিল। দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ আরুলি আয়েশা নাড়া দিয়া দেখেন না, তার নিতর দেহটা পড়ে আছে, রূহ নাই। আল্লাহ আরুলি দৃশ্যটা দেখার পরে প্রায় এক সপ্তাহ যাবত খানা পিনা ছেড়ে দিলেন, শুধু চোখের পানি ছাড়েন আর কান্দেন, চোখের পানি ছাড়েন আর কান্দেন, খানা পিনা সব ছেড়ে দিয়েছেন। এলাকার মধ্যে কবর হয়ে গেল। ও লোকেরা রে, জাননি জাননি আমাদের এলাকাতে যে একজন আল্লাহর ওলি থাকেন, ওই আল্লাহর ওলি একটা পাখি পুষছিলেন, তোতা পাখি। এই পাখিটারে বিড়াল খেয়ে ফেলছে, এই কারণে এই পাখির মায়ায় আজকে এক সপ্তাহ ধরে আল্লাহর ওলি খানা পিনা ছেড়ে দিয়েছেন। শুধু খানা পিনা ছেড়ে দেন নাই, এক সপ্তাহ ধরে অবিরত কান্না করতেছেন। আল্লাহর ওলির কাছে লোকজন আসলো, আয়েশা ডাক দেব না আল্লাহর ওলি, আমরা তো শুনেছি উলিয়া উলিয়া কেরামগণের দুনিয়ার প্রতি কোনো মহব্বত থাকে না, দুনিয়ার কোনো জিনিসের প্রতি কোনো লোভ থাকে না, তাহলে যদি তাই সত্য হয়, একটা তুতা পাখির জন্য কেন আজকে এক সপ্তাহ ধরে খানা পিনা বন্ধ করে দিয়েছে? যদি সত্যি হয়ে থাকে আল্লাহর ওলিদের দুনিয়ার প্রতি কোনো মহব্বত থাকে না, দুনিয়ার কোনো বস্তুর প্রতি জিনিসের প্রতি কোনো লোভ থাকে না, তাহলে আপনি কেন ওই তুতা পাখির জন্য এক সপ্তাহ ধরে অবিরত কান্না করতেছেন? কেন কান্না পিনা ছেড়ে দিয়েছেন? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, এলাকার লোকেরা রে, জানো না তোমরা, জানো না আমি কেন কানা পিনা ছেড়ে দিয়েছি, পাখির মায়ায় নয়, পাখির জন্য নয়। লোকেরা ডাক দেবে, হুজুর যদি পাখির জন্য হয় তাহলে বলুন নেকটা কেন, হাজার হাজার পাখি এনে আপনাকে ধরে দিব আমরা। আল্লাহর ওলি বলেন, ও আমার লোকেরা, ও আমার এলাকাবাসীরা, ভালো করে শুনে নাও, আমি পাখির জন্য কান্দি না, এই পাখিটার মরণের দৃশ্য দেখার পরে আমার অন্তরের মধ্যে মরণের বই ঢুকে গেছে, এই কারণে আমি কান্দি। হুজুর এই পাখিটার বিড়াল তাবা দিয়া ধরেছে, বাস মারা গেল, এখন আপনি কেন এক সপ্তাহ ধরে কানা পিনা ছেড়ে দিয়ে কান্না করতেছেন? এইটার মধ্যে আবার কি দেখলেন করুণ দৃশ্য, আপনি কাঁদতেছেন কেন? ডাক দিয়া বলে, লোকেরা রে, জানো না আমি কেন কান্দি, পাখির জন্য কান্দি না, আমি কান্দি, ভালো করে শুনে নাও, এই পাখিটা যার জীবনে কোনো গুণা নাই, পাখির জীবনে কোনো গুণা আছে?
আছে নাই, ওই পাখিটার জীবনে মানুষের মতো কোনো পাপ কাজ করার সুযোগ পায় নাই, কিন্তু এই পাখির জীবনে যে নেক কাজ ছিল আমার জানা আছে, কারণ আমার সঙ্গে তাইকা 20 বছর যাবত মাওলার জিকির আজকার করেছে। এই পাখিটা 20 বছর আমি আমার মাওলার জিকির আজকার গুণগান গেয়েছে আমার সঙ্গে তাইকা তাইকা, আমি দেখেছি এই নিষ্পাপ মাসুম পাখিটা কত করুণ সুরে নানায় বিনয়া জিকির করত। এই পাখিটা মরণের সময় যখন গুনি আসলো, মরণের সময় যখন বিড়াল তাবা দিয়া ধরলো, বিড়ালে তাবা সইতে না পেরে মরণ যন্ত্রণায় এই পাখিটা বিদায়ের সময় কেক কেক করে দুনিয়া থেকে বিদায় নিছে। 20 বছর মাওলার নামের গুণগান গাইলো, জিকির আজকার করলো, মরণের সময় জিকির করে বিদায় নিতে পারে নাই, মরণের সময় কেক কেক করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও এলাকার লোকেরা আমি কান্দি আমি কান্দি, কান্নার কারণ হইল জানি না, এই পাখিটার মরণের সময় যদি জিকিরের পরিবর্তে যেই পাখিটা 20 বছর মাওলার গুণগান গাইল, এই পাখিটা যদি মরণের সময় বিড়ালের তাবা সইতে না পেরে, মরণ যন্ত্রণা সইতে না পেরে যদি মাওলার জিকিরের পরিবর্তে কেক 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 করে বিদায় নিল, আমি কান্দি জানি না রে, আমার মরণের সময় আজরাইল যখন আমার তাবা দিবে, মালাকুল মউত যখন এসে তাবা দিবে, মরণের বিছানায় শোয়া যখন তাবা দিবে রে, আমি জানি না কালেমার পরিবর্তে আমার জবান দ্বারা কি বের হয়ে যায়। যেই পাখিটা 20 বছর জিকির করলো, মরণের সময় কেক কেক করে বিদায় নিল, আমি যদিও 20 বছর জিকির আজকার করে থাকি কিন্তু আমার জীবনে তো গুনাহ আছে, জানি না আমার জীবন যেদিন শেষ হয়ে যাবে মরণের সময় আমার অবস্থা কি হবে, জানি না ঈমান নিয়ে কবরে যাইতে পারবো কিনা, এই বই আমি কান্দি। এই কারণে বলতেছিলাম মরণের বয়ে যার অন্তরে আছে সে কোনোদিন গুনাহের কাজ করতে পারে না, ভাইয়ের হক নষ্ট করতে পারে না, বোনের হক নষ্ট করতে পারে না, অন্যায়ভাবে অন্যের জমি দখল করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। যে লোকটার অন্তরে ভয় আছে আমি একদিন দুনিয়া থেকে বিদায় নেব, আমার সঙ্গেই আমার ভাই যাবে না, বোন যাবে না, আদরের স্ত্রী যাবে না, সন্তানাদি যাবে না, আমার কবরে আমি একাই যাওয়া লাগবে, যার অন্তরে এই ভয়টা আছে ওই লোকটা কোনোদিন কোনো ধরনের অন্যায় কাজে জড়াইতে পারে না। যত দেখো স্ত্রীর পুত্র বাইবির আদর নাতি, মইরা গেলে খবরেতে উইরা দিবা মাটি। বন্ধু বান্ধব যারা আছে তারা তোমায় খবরে না মাইয়া, কপাট লাগাইয়া দিবা জিন্দগির লাগিয়া, কপাট লাগাইয়া দিবা জিন্দগির লাগিয়া, কথা বলুন ঠিক না বেটি? ভাই সঙ্গে যাবে না, বোন সঙ্গে যাবে না, অনেক জায়গায় দেখেছি রে বাবারা, যেই বন্ধুর সঙ্গে যেই বান্ধবের সঙ্গে যেই ভাইয়ের সঙ্গে বাজারে একসাথে চা খাইতেন, চা খাইলো তার ডাক দিয়ে নিয়ে আসতেন, ভাইয়া চা খামু, এমন বন্ধু আছে না? মহব্বতের মানুষ আছে না? যেই লোকটারে সারা আপনি এক কাপ চা পর্যন্ত খাইতেন না, অনেক জায়গায় দেখেছি ওই লোকটা আপনি মারা গেলে জানাজার নামাজ আদায় কইরা সইলা সে কবরের পার পর্যন্ত যায় না। কত নিষ্ঠুর এই দুনিয়াটা, কার জন্য আপনি কি করবেন? কাজেই সময় থাকতে নিজের ইমান আমল ঠিক করে নিজের প্রস্তুতি নিজেই নিতে হবে। বিশেষ করে যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, হাদিস শরীফের মধ্যে আছে আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشا في عبادة الله ورجل قلبهم معلق في المساجد. سبحان الله. اي حديث صحيح حديث بخاري مسلم حديث
এই হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, সাবাতু ইয়ুযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। এই হাদিসের পরের অংশ সাত প্রকার মানুষের কথা উল্লেখ আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা দিয়েছেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দিন, সাত দল ব্যক্তিকে আমি আল্লাহ হাশরের কঠিন ময়দানে যেদিন কোন ছায়া থাকবে না, কোন আশ্রয়স্থল থাকবে না, ওই কঠিন ময়দানে আমি আল্লাহ এদেরকে আমি আল্লাহর আরশের নিচে তাদেরকে আমার আল্লাহর আরশের ছায়ার নিচে ওই দিন ওই সাত দল ব্যক্তিকে স্থান দিবেন বলে ওয়াদা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে আসনে বসবেন ওই আসনের নিচে একটা ছায়া পড়বে, ওই ছায়ার নিচে ওই সমস্ত লোকদেরকে স্থান দিবেন। এখন যদি আমি সাত প্রকারের কথা বলতে যাই আমার পরবর্তী মেহমানগণ কিন্তু আলোচনা করার সময় পাবেন না, রাত শেষ হয়ে যাবে। তো আমি শুধু যুবক ভাইদের উদ্দেশ্যে এদের সম্পর্কে শেষ পর্যায়ে দু একটা কথা বলে যাব। এই দরবারের মধ্যে আপনারা এসেছেন, আজকে দরবার থেকে ওয়াদা করে যান, ও আল্লাহ জীবনে যত অন্যায় করেছি, জীবনে যত গুনাহের কাজ করেছি, আজকের এই দরবারের মাহফিল থেকে তওবা করলাম, ভবিষ্যতে আর কোনোদিন এমন অন্যায় কাজ করব না, আর কোনোদিন কোন গুনাহের কাজে জড়াইব না। আল্লাহ বিগত জীবনে যা করেছি ক্ষমা চাই, মাফ করে দাও, মাফ করে দাও, আল্লাহ অবশ্যই আপনাকে মাফ করে দিবে, অবশ্যই মাফ করে দিবেন। যুবক ভাইরা যারা এতক্ষণ জাগ্রত ছিলেন আপনাদেরকেও তো কিছু দেওয়া দরকার, দেওয়ার মতো তো টাকা পয়সা নাই, কি দিয়ে আপনাদেরকে খুশি করব, কিছু আমল বইলা দেই রে ভাইরা, এখনো সময় আছে, এখনো সময় আছে, যেই সময়টা আপনাদের হাতে আছে এই সময়ের মর্যাদা দেখেন। আমি যে হাদিস তেলাওয়াত করেছি, পাঠ করেছি, এই হাদিসের মধ্যে দুই নাম্বার স্টেপে আল্লাহর নবী বলেন ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যুবতী যারা যৌবন কালে ইবাদতে কাটায়, যৌবন কাল তারা যারা ইবাদতে কাটায়, এদের জন্য সুসংবাদ দিয়েছেন, এরা হাসরের কঠিন ময়দানে যেদিন মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, এই কঠিন ময়দানে আমার আল্লাহ এদেরকে নিজের আরশের ছায়ার নিচে স্থান দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে হযরত জিব্রাইল আলাইহিস সালামের সঙ্গে একদিন আল্লাহর নবীর কথোপকথন হইতেছে, এমন সময় কথা প্রসঙ্গে জিব্রাইল বলে, ও পয়গম্বর, দুনিয়ার মধ্যে যখন আকাশ থেকে বারি বর্ষণ দুনিয়ার মধ্যে বর্ষিত হয়, বারি বৃষ্টি যখন দুনিয়ার জমিনে পড়তে থাকে সারা পৃথিবীর মধ্যে, যখন বৃষ্টি হয় ওই বৃষ্টির ফুটাটা কোথায়, কত ফুটা বৃষ্টি পড়ে আমি গণতে সম্ভব? জিব্রাইল বলে, নবী গো, এ পৃথিবীর মধ্যে যখন বারি বর্ষণ বর্ষিত হয়, আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে, বৃষ্টির প্রতিটা রহমতের ফুটা আমি গণনা করতে সম্ভব, কিন্তু নবী গো, যুবকরা যখন, যুবক যুবতীরা যখন যৌবন কালে আমার মাওলার কুদরতি পায়ে সেজদা দেয়, আল্লাহ খুশি হইয়া তাদের প্রতি এমন অসংখ্য গণিত রহমত নাজিল করেন, আমি জিব্রাইলের পক্ষে গণনা করা সম্ভব হয় না। মর্যাদা আসেনি। এখন যুবক ভাইয়েরা মনে রাখবেন, এই সময়টা কিন্তু আরেক হাদিস শরীফের মধ্যে আসছে, হাসরের ময়দানে বান্দারে বিশেষভাবে পাঁচটা প্রশ্ন করা হবে, এই পাঁচটা প্রশ্নের জবাব যে বান্দা দিতে পারবে না তার একটা কদম সামনের দিকে বাড়তে দেওয়া হবে না। এর মধ্যে একটা প্রশ্ন হইল, ও বান্দা, তোমার যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো, কিভাবে কাটিয়েছো? কাজেই যুবক ভাইয়েরা আজকের এই দরবারের মাহফিল থেকে ওয়াদা করবে, ও আল্লাহ আমার শরীরে যে শক্তি দিয়েছো এটা কার দান? আল্লাহ দান না দিয়েছো, এই শক্তিটা যেন তোমার কাজে ব্যবহার করতে পারি, এই শক্তিটা যেন দিনের কাজে ব্যয় করতে পারি, এই শক্তিটা কাজে লাগিয়ে যেন আখিরাতের বাজেট তৈরি করে রাখতে পারি। সকলে বলুন আমিন। এবার মুরব্বী বাবাদের জন্য কিছু, যাদের বয়স 50 হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, আপনারা ভাবতে পারেন, হুজুর আগে তো মাহফিল ছিল না, সভা তফসির ছিল না, আগে যদি জানতাম এই যৌবন কালে আমরা যাইয়া মেলা বান্নিতে কাটাইতাম না,
যাত্রা গানে কাটাইতাম না, এখন আপনার মুখ থেকে যখন কোরআন হাদিসের বয়ান শুনলাম, আখিরাত সম্পর্কে যখন জানলাম, এখন তো চুকির পানি জোরে, আমাদের গুনাহ কি আমার আল্লাহ মাফ দিবেন নি অন্তরে, এই প্রশ্নটা জাগে কি না? জাগে না? আল্লাহ পবিত্র কোরআনের ২৪ নম্বর পারায় সূরাতুল জুমারের ৫৩ নং আয়াতের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম। জুলুম করেছো, অত্যাচার করেছো, কার প্রতি? আলা আনফুসিহিম, নিজেরা নিজেদের প্রতি জুলুম করেছো। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ও আল্লাহ, দুনিয়ারি মায়ায় পোহরে তোমার বান্দা যদি গুনাহ করে, ও দয়ালু, দুনিয়ারি মায়ায় পোহরে তোমার বান্দা যদি গুনাহ করে, ও কমা চাইলে কমা কইর, কমা চাইলে কমা কইর, গফারে রহমানে তোমার নাম, কে বুঝিতে পারে তোমার শান আল্লাহ, কে বুঝিতে পারে তোমার শান, রব্বুল আলামিন গো আল্লাহ, রব্বুল আলামিন গো আল্লাহ, তুমি রহিম রহমান, কে বুঝিতে পারে তোমার শান আল্লাহ, কে বুঝিতে পারে তোমার শান, জুড়ে বলুন মারহাবা। এখনো সময় আছে, এখনো সময় আছে, রাত্র যখন গভীর হয় তাহার যদি সময় ওই চাল্লারে ডাকে, অবশ্যই আল্লাহ আপনারে মাপ দিবেন। কারণ হইল ওই সময় আমার আল্লাহ, দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ দুনিয়ার আসমানে চইলে আইসা ডাকে, ও গুনাগারেরা আসুনি, কোন গুনাগার আয়, আমি আল্লাহ তোরে মাফ করে দেব, এমন কোন বেমারি আসুনি, এমন কোন অসুস্থ ব্যক্তি আসুনি, আয়, আমি আল্লাহ তোরে সুস্থতা নামক নিয়ামত দিব, এমন কোন অভাবে আসুনি, আমি আল্লাহ তোরে অভাব থেকে মুক্ত করে দেব, এভাবে আল্লাহ ডাকতে থাকেন। ওই সময়ে যদি একদিকে আল্লাহ দুনিয়ার আসমানে আইসা ডাকতে থাকেন, আর ওই সময় বান্দা যদি আল্লাহর ডাকে সারা দিয়ে তার চোখের দুই ফোঁটা চোখের পানি ফেলতে পারে, হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ওই চোখের দুইটা ফোঁটা পানি মাছির মাথার পরিমাণ হয়ে নাকের ডগায় পৌঁছতে দেরি হয়, আমার আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ মাফ করতে একটা সেকেন্ডও দেরি করেন না। কাজেই আমি শেষে এই কথাটা বলে যাইব, এখনো সময় আছে, জীবন পার করছেন কোন হালতে বলার দরকার নাই, শোনারও দরকার নাই, এখনো সময় আছে, আজকের মাহফিল থেকে শেষে তওবা করে যাবেন, মুনাজাত করে যাবেন, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ফরিয়াদ করে যাবেন, গভীর রাত, এখনো দোয়া কবুলের সময়, যে আল্লাহ জীবনে যা করেছি তোমার হাবিবুর রসূলায় মাফ করে দাও, ভবিষ্যতে আর কোনোদিন এমন অন্যায় কাজ করব না, এইভাবে তওবা করবেন। আল্লাহ যেন আমাদের সকলের মাফ করে কামেল বান্দাদের খাতারে আমাদের নামটা লিখে দেন, মাকবুল বান্দাদের খাতারে আমাদের নামটা উঠে দেন, সকলে বলি আমিন। এই পর্যন্ত যা কিছু বললাম শুনলাম, এর উপর যেন আপনাদেরকে আমাকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, আবারও বলি আমিন। অন্য কোন সময় দেখা হলে দেখা হবে ইনশাআল্লাহ, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।